বন্ধুরা ঘটে গেল আমাদের আরো এক অপেক্ষার অবসান চাঁদের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল আমাদের চন্দ্রযান থ্রি একের পর এক কক্ষপথ পেরিয়ে চাঁদের নিকটে পৌঁছাচ্ছে আমাদের চন্দ্রযান থ্রি বন্ধুরা এরই মধ্যে ইসরো একটা স্পেক্ট্রাকুলার ভিডিও আপলোড করেছে নিজের ওয়েবসাইটে চন্দ্রযান থ্রি চাঁদে ল্যান্ড করবে সেই তেইশে আগস্ট কিন্তু চন্দ্রযান থ্রি চাঁদের যেই ভিডিও তুলে ইসরো কে পাঠিয়েছে সেটা দেখে প্রত্যেক ভারতীয়র গায়ে কাটা দেবে ইসরো তার ওয়েবসাইটে যেই ভিডিও রিলিজ করেছে চলুন সেটা দেখি ভিডিওটা দেখেই গর্ববোধ হচ্ছে কোটি কোটি মানুষের প্রার্থনা এবং ইসরোর বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফল এটা এমন ক্লিয়ার ইমেজ মাঝে মধ্যে ব্যর্থ হয় নাসা নিজের চোখেই দেখে নিন মুন সারফেস কেমন ইন্টারেস্টিং বলুন এই ফুটেজ এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে বিশ্ব এর থেকে আন্দাজ করতে পারছে ইসরো কেমন ইমেজেস ভিডিও ইনফরমেশন চাঁদ থেকে নিয়ে আসে চলেছে ইসরোর চন্দ্রযান থ্রি একদম কম জ্বালানি খরচ করে পৃথিবীর গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে পৃথিবীর চারপাশে ঘুরে মোমেন্টাম গেন করে এবং তারপর রিসেন্টলি সেটা লুনার ট্রান্সফার ট্রাজেক্টি ধরে সোজা লুনার অরবিটে ইনসার্ট হয় আমার তো মনে হয় এখনো অব্দি এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল কারণ চাঁদ উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদের দূরত্ব পৃথিবীর থেকে সব সময় সমান থাকে না সেই জন্য সেরকম ভাবে ক্যালকুলেশন করেই পৃথিবীর গ্র্যাভিটি ভেদ করে এতটা পথ অতিক্রম করে চাঁদের গ্র্যাভিটি জোনে এন্ট্রি নিতে হয়েছে আপনারা সবাই জানেন পৃথিবীর গ্র্যাভিটি থেকে চাঁদের গ্র্যাভিটি অনেক কম এক্ষেত্রে চন্দ্র যানের স্পিড যদি ক্যালকুলেটেড স্পিডের থেকে সামান্য বেশিও থাকতো তাও সেটা চাঁদকে মিস করে ফেলতো কল্পনা করুন একবার মহাশ জন্য এরকমটা করা কতটা চ্যালেঞ্জিং বিষয় যখন চন্দ্রযান থ্রি চাঁদের গ্র্যাভিটিতে প্রবেশ করে তখন ইসরো চন্দ্রযান থ্রি এর হয়ে মেসেজ দেয় আই এম ফিলিং দ্য লুনার গ্র্যাভিটি ইসরোর বিজ্ঞানীরাও কতটা এক্সাইটেড ভাবতে পাচ্ছেন ইতিহাসে অনেক মহাকাশ জানেই ম্যানুভারিং করতে গিয়ে মহাশূন্য হারিয়েও গেছে যদি চাঁদের অরবিট কে ধরতে না পারত চন্দ্রযান থ্রি তাহলে হয়তো মহাকাশ ঘুরে আবার পৃথিবীর অরবিটে চলে আসতো পুরো মিশন ফেল হয়ে যেত জ্বালানি শেষ হয়ে যেত কিন্তু ইসরোর সমস্ত কিছু প্ল্যান মাফিকে করছে পৃথিবী থেকে চাঁদের চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার ভারত যখনই চাঁদের উদ্দেশ্যে অর্বিটার পাঠিয়েছে প্রত্যেক বাড়ি চাঁদের অর্বিট ধরতে সফল হয়েছে আর এইবার শুধু সফট ল্যান্ডিং এর অপেক্ষা আমরা চাঁদের সাউথ পোলে অবতরণ করতে চলেছি চাঁদের সাউথ পোলে পপার ল্যান্ড করা আমরাই প্রথম দেশ হতাম যদি না রাশিয়া তা লুনা টোয়েন্টি ফাইভ মিশন সতেরো আঠেরোই আগস্ট চাঁদের ওই সাউথ পোলে নামানোর প্ল্যান না করতো কিন্তু হতাশ হওয়ার কিচ্ছু নেই শুনলে অবাক হবেন রাশিয়ার লুনা মিশনে টোটাল বাজেট নিয়ার অ্যাবাউট কোটি টাকা তাদের রোভার টানা এক বছর চাঁদের মাটিতে কাজ করবে সেখানে আমাদের ইসরোর বাজেট কত ৬১৫ কোটি টাকা পার্থক্যটা বুঝতে পারছেন ইসরো যে এত কম বাজেটে মুন মিশনটা করে দেখাচ্ছে সেটা পারলে অন্য কেউ করে দেখাতো অনেকেই মজা ওড়াচ্ছে চাঁদে পৌঁছাতে ভারতে এত সময় লাগার জন্য তাদের বক্তব্য যেখানে রাশিয়া চীন আমেরিকা চার দিনে চাঁদে পৌঁছে যায় সেখানে ভারতের লাগছে এতদিন কেমন টেকনোলজি ব্যবহার করছে তো তাদের উদ্দেশ্যে বলছি যেদিন ইসরোর বাজেট বাড়ানো হবে সেদিনের প্রশ্নের উত্তর পাবেন ভারতের বিজ্ঞানীরা কি জিনিস বুঝবেন এত কম বাজেট হলে অন্য কেউ তো চাঁদে যাওয়ার কথা ভাবতই না সেখানে ভারত তিন তিনবার মুন মিশন লঞ্চ করে দিল চন্দ্রযান থ্রি এখন অনেক ভিডিও ফুটে ছই পাঠাবে একজন ভারতীয় হিসেবে এই মুহূর্তটা সেলিব্রেট করা অতি আবশ্যকীয় যত পারবেন শেয়ার করুন এর সঙ্গে আমাদের দেশের গর্ব আমাদের দেশের ইমেজ জুড়ে আছে মহাকাশ অভিযানের দিক থেকে আমরা সবাই কিন্তু এখন ভারতের স্বর্ণ যুগে বাস করছি তাই আপনাদের কাছে একটা প্রশ্ন ইসরোর বাজেট নিয়ে আপনাদের কি মতামত ভারতের পজিশনকে আরো ওপরে নিয়ে যাওয়ার জন্য ইসরোর বাজেটকে কি বাড়ানো উচিত নাকি যেমন চলছে তেমনই চলুক